আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, শামসুল ইসলাম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার চলমান এই টেস্টে গ্রেটেস্ট কামব্যাক ইন দ্য হিস্ট্রি অফ টেস্ট ম্যাচ ক্রিকেট, সেই ইতিহাসটাকে ঘাঁটিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। হ্যাঁ, গতকাল দ্বিতীয় দিনে লাস্ট সেশনে ওরা 17 ওভার ব্যাট করেছিল এবং 27-4 উইকেটের দিন শেষ করেছিল, কিন্তু চতুর্থ উইকেটটা পড়েছিল সপ্তম ওভারে মাত্র 13 রানে, তো 13 for 4। সেখান থেকে তৃতীয় দিন পুরোটা সময় ব্যাট করে আর মাত্র 4টা উইকেট হারালো সারা দিনে, 90 ওভার ব্যাট করে 259 রান তারা যোগ করলো আজকের এই 4টা উইকেট হাতে নিয়ে এবং 90 ওভার পুরো ব্যাট করলো, অল আউট হয়নি। 286 for 8 আয়ারল্যান্ড 13-4 উইকেটে, সেখান থেকে 286 for 8, এটাকে গ্রেটেস্ট কামব্যাক এভার ইন দ্যাট হিস্ট্রি অফ টেস্ট ম্যাচ ক্রিকেট সেই তালিকায় আপনার নিতেই হবে। এবং এই তালিকা খুঁজতে গিয়ে আমি একটা ম্যাচের পরিসংখ্যান পেলাম, ইডেন গার্ডেন্স কলকাতায় টিম ইন্ডিয়া টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করছিল, 20 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল ইন্ডিয়া, সেখান থেকে সেই ঐতিহাসিক পার্টনারশিপ ছিল রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লাক্সমানের, পরবর্তীতে তারা ম্যাচটাও জিতে নিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সো ওইটা ছিল গ্রেটেস্ট কামব্যাক ইন দ্য হিস্ট্রি অফ টেস্ট ম্যাচ ক্রিকেটের একটা সেরা উদাহরণ। আর বাংলাদেশের বিরুদ্ধে আয়ারল্যান্ড 13 রানে 4 উইকেট হারিয়ে সেখান থেকে 286 উইকেটে তৃতীয় দিন শেষ করা, এইটাকেও সেই তালিকায় নিয়ে গেল। হ্যাটস অফ, কংগ্রাচুলেশনস টু আয়ারল্যান্ড। আজকে পুরো দিনটা আয়ারল্যান্ড নিজেদের করে নিয়েছে, লর্কান টাকারের মেইডেন টেস্ট সেঞ্চুরি 108 এবং সেটা খুব কুইক টাইমে এসছে 162 বলে। তার আগে ট্রেক্টর, হ্যারি ট্রেক্টর, তিনি 56 রান করলেন ব্যাক টু ব্যাক 50 দুটো ইনিংসেই, 159 বলে এসেছিল এটা। পিটার মোর 16 রান করলেও 78 বল তিনি ফেস করেছিলেন এবং 38 রানের একটা জুটি ট্রেক্টরের সাথে গড়েছিলেন, পরে ট্রেক্টর এবং হ্যারি লর্কান টাকার তারা মিলে 72 রানের জুটি করেছিলেন, ম্যাক ব্রায়নের সাথে ট্রেক্টর তিনি 111 রানের জুটি করলেন। অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই উইকেট পার্টনারশিপগুলো দারুণ জমেছে এবং টেইলেন্ডাররা আয়ারল্যান্ডের পক্ষে যেভাবে ব্যাট করছে, ম্যাক ব্রায়ন বলুন, মার্ক অ্যাডায়ার বলুন, গ্রাহাম হিউম অপরাজিত আছেন 9 রান করে, 71 রান করে ম্যাক ব্রায়ন যিনি আইরিশদের পক্ষে টপ বোলার ছিলেন, 6টা উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিলেন, সেই বোলার ব্যাট হাতে 71 রান করছে। সো ইট মিনস এ লট টু মি, মাত্র চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামা আয়ারল্যান্ড আসলে নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, স্ট্রং ফাইট ব্যাক করেছে এবং এতে করে বাংলাদেশ যারা একটু অ্যাগ্রেসিভ অ্যাটাকিং মোডে ফার্স্ট ইনিংসে ব্যাট করেছিল তারা একটু মেন্টালি বকডাউন হয়ে গেল কিনা, এটা আসলে শরীরী ভাষা দেখে আমরা শেষ বিকেলে বুঝতে পারছিলাম। তাইজুল, মিরাজ উইকেট না পাওয়ার হতাশায় বেদনায় পুড়ছিলেন। এখানে এবাদত এবং শরীফুল একটা করে উইকেট পেয়েছে আজকে, বাকি দুটো উইকেট ছিল তাইজুলের ঝুলিতে, সাকিব কোনো উইকেট পাননি, মিরাজও বাইটলেস ছিলেন, উইকেট পাননি। অসাধারণ ব্যাটিং করেছে আয়ারল্যান্ড এবং আমাদের সমগ্র বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের, মিডিয়া পাড়ার সকল সদস্যকে অবাক করে দিয়ে, বিস্মিত করে দিয়ে আমরা যারা বলেছিলাম তৃতীয় দিনে ম্যাচ শেষ হবে ইনিংস পরাজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ, তাদের সবাইকে ভুল প্রমাণ করলেন আয়ারল্যান্ড দল। এবং এই ধরনের ভুল প্রমাণিত হওয়ায় টেস্ট ক্রিকেট তথা ক্রিকেট জিতে যায়, ক্রিকেটের সৌন্দর্যের জয়গান চারদিকে বইতে থাকে। কংগ্রাচুলেশনস টু আইরিশ ক্রিকেট টিম, 131 রানের লিড আগামী চতুর্থ দিনে এটাকে আরও কত বড় করতে পারবে, বাংলাদেশের সামনে কত রানের চ্যালেঞ্জিং টার্গেট তারা ছুঁড়ে দেবে, সব কিছুই আসলে যদি কিন্তুর উপর নির্ভর করছে এবং টার্গেটটা যদি সামহাও 200 উপরে নিতে পারে ম্যাচ জয়ের সম্ভাবনাও বাড়বে আয়ারল্যান্ডের। থ্যাংকস ফর ওয়াচিং।